যুক্তরাষ্ট্র উদ্যোগ নিলে 2-3 বছরেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ওয়াসেফ এস ওয়াই রামাদান। বলেন, ফিলিস্তিন ইস্যুতে জো বাইডেনের ওয়াদাভঙ্গের কারণেই 7 অক্টোবরের মতো ঘটনা ঘটেছে। জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন আয়োজিত ডিক্যাপ টকে এসব কথা বলেন তিনি। জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। গেল 7 অক্টোবরের পর থেকে থেমে থেমে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েলের 1200 জন নিহতের খবর পাওয়া গেলেও ফিলিস্তিনের নিহতের খবর ছাড়িয়েছে প্রায় 27,000-এর বেশি, যেখানে পরোক্ষভাবে ইসরায়েলকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবারই প্রথম 75 বছরের ইতিহাসে হঠাৎ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলে দেশটির সংকট সমাধানের জন্য এটি হবে বড় সহায়ক। এমন পদক্ষেপকে ইতিবাচক মনে করলেও ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলছেন, যুক্তরাজ্যের এই সহানুভূতি ফিলিস্তিনের মানুষের প্রতি নয়, বরং বৈশ্বিক সমর্থন হারানোর ভয়েই তারা স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। ব্রিটেনের স্বীকৃতি প্রদানের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, তবে তারা ফিলিস্তিনের মানুষের প্রতি সহানুভূতি থেকে এই স্বীকৃতি দিচ্ছে এটা বলা যাবে না, বরং বৈশ্বিক সমর্থন হারাচ্ছে বলেই এখন আমাদের স্বীকৃতি দিতে চাচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সমস্যা সমাধান অসম্ভব। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে অংশ নিয়ে দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেন, মার্কিন প্রেসিডেন্ট উদ্যোগ নিলে ইসরায়েল ফিলিস্তিন সমস্যা সমাধান দ্রুতই সম্ভব। ফিলিস্তিনের মানুষ আমেরিকান প্রশাসনের কাছে জিম্মি। প্রেসিডেন্ট বাইডেন হয়তো যখন কিছু পদক্ষেপ নিচ্ছেন, তবে এটি যথার্থ নয়। জো বাইডেন যদি আন্তরিক হন, তাহলে 2-3 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব। এ সময় ইসরায়েলিদের বাধায় নিজ দেশে ফিরতে না পারার হৃদয় বিদারক গল্প তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।